প্রিয় প্রবাসীরা নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম মাত্র পাঁচশো পঞ্চান্ন সৌদি রিয়ালে পেয়ে যাবেন বিমানের টিকিট অবিশ্বাস্য হলেও সত্যি ফেব্রুয়ারি মাসের সিঙ্গেল টিকিট যারা সৌদি থেকে ঢাকা বাংলাদেশে যাবেন তাদের জন্য এই টিকিটের দামটি মাত্র পাঁচশো পঞ্চান্ন সৌদি রিয়াল সাথে কত কিছু মাল নিতে পারবেন এবং হাতে কত কিছু মাল নিতে পারবেন কয়েকটি ব্যাগেজ হবে বিস্তারিত প্রমাণ সহ আমি এখন কম্পিউটার স্ক্রিন থেকে অনলাইন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব তাই দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে টেনে জেনে নিন রিয়া জেতা দামহামের টিকিটের দাম এবং আরেকটি কথা বলে নিচ্ছি এটি আপনারা অনেক সময় অভিযোগ করেন যে আপনারা যেই দাম টিকিটের বলে থাকেন আমরা টিকিট কেনার জন্য গেলে সেই দামে টিকিট পাই না ভিউয়ার্স একটি কথা মনে রাখতে হবে সেটি হল অনলাইনের যে টিকিটের দামটি রয়েছে এখন যে দামে রয়েছে এক ঘন্টা পরে সে দাম নাও থাকতে পারে দুই দিন পরে তার চেয়ে কম দামও টিকিট পেতে পারে তাই ফেব্রুয়ারি মাসে যারা ঢাকা বাংলাদেশে সৌদি থেকে যাবেন তারা অবশ্যই অবশ্যই সম্ভব হলে এখনই টিকিট টিকিটে রাখুন মাত্র পাঁচশো পঞ্চান্ন সৌদি রিয়ালে তো চলুন কম্পিউটার স্ক্রিন থেকে বিস্তারিত দেখায় প্রিয় প্রবাসীরা আবারও অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার কেউ ভিডিওটি ছেড়ে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখন আমি আপনাদের দেখাবো জাজিরা এয়ারলাইন্সের টিকিট রিয়াদ থেকে যারা ফেব্রুয়ারি মাসে ঢাকায় যাবেন বাংলাদেশে যাবেন রিয়াদ থেকে যারা ঢাকা বাংলাদেশে যাবেন জাজিরা এয়ারলাইন্সের ফেব্রুয়ারি মাসের টিকিটটি আমি দেখাবো এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শুরুতে যে টিকিটের দামটি কয়েকটি ডেটে টিকিট নট অ্যাভেলেবল রয়েছে তবে অধিকাংশ ডেটেই কিন্তু টিকিট এখনও রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের এই যে টিকিটটি এটি পাঁচশো পঞ্চান্ন রিয়াল এবং তিন তারিখ ফেব্রুয়ারি চার তারিখ ফেব্রুয়ারি একই দাম কিন্তু রয়েছে টিকিটের দাম খুব বেশি একটা এখানে ব্যবদাম দেখছি না ছয় ফেব্রুয়ারি পাঁচশো পঞ্চান্ন সৌদিরিয়াল সাত আট দশ এগারো পাঁচশো পঞ্চান্ন রিয়াল খুব কম দামে কিন্তু টিকিট যারা রিয়াদ প্রবাসী রয়েছেন বাংলাদেশে আসবেন তাদের জন্য টিকিটের এই দামটি তেরোই ফেব্রুয়ারি চোদ্দো ফেব্রুয়ারি পনেরো ফেব্রুয়ারি সতেরো এবং আঠেরো ফেব্রুয়ারি টিকিটের দামটি কিন্তু একই রয়েছে প্রায় অপরিবর্তিত এই তারিখে যারা বাংলাদেশে যাবেন তারা কিন্তু অনেক লাভবান হবেন তাই করোনার এই পরিস্থিতির ভিতরে আগে থাকতে টিকিট কেটে রাখবেন বিশ একুশ বাইশ তেইশ এবং চব্বিশ পঁচিশ এভাবে তিরিশ তারিখ পর্যন্ত সরি আটাশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি টিকিট পেয়ে যাবেন কম মূল্যে তো এবার আমরা জানবো যে রিয়াত প্রবাসীরা কত কেজি মাল হাতে নিতে পারবে এখানে আমি ক্লিক করছি বাইশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি আমরা যদি একটু নিচে নামি স্ক্রল করতে করতে সেখানে দেখতে পাবো যে এখানে বাইশে ফেব্রুয়ারি দেখাচ্ছে টিকিটের দাম পাঁচশো পঞ্চান্ন রিয়াল এবং নিচে দেখব আমরা যে হাতে নেওয়া যাবে সাত কেজি এবং তিরিশ কেজির দুইটি পিস অর্থাৎ দুইটি ব্যাগেজ নেওয়া যাবে তিরিশ কেজি তিরিশ কেজি ষাট কেজি নিতে পারবেন ভিউয়ার্স এই ছিল মূলত রিয়াদ প্রবাসীদের জন্য টিকিটের দাম এবার জানিয়ে দিব জেদ্দা প্রবাসীদের টিকিটের দাম প্রিয় প্রবাসীরা এবার জানাবো যারা জেদ্দা প্রবাসী তাদের জন্য জাজিরা এয়ারলাইন্সের টিকিটের দাম জাজিরা এয়ারলাইন্স করে যারা জেদ্দা থেকে ঢাকা বাংলাদেশে যাবেন ফেব্রুয়ারি মাসের তাদের টিকিটের দামটি কিন্তু অনেক কম রয়েছে তবে ফেব্রুয়ারি মাসে জেদ্দা প্রবাসীদের দাম কিছুটা ওঠানামা করেছে যেমন একই ফেব্রুয়ারি যদি আপনি বাংলাদেশে যান তাহলে নয়শো চব্বিশ সৌদি রিয়াল যদি দুয়ে ফেব্রুয়ারি যান তাহলে কিন্তু টিকিটের দামটা অনেক কম তিন ফেব্রুয়ারি 4 ফেব্রুয়ারি টিকিটের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে মাত্র পাঁচশো পঞ্চান্ন রিয়াল ছয় সাত আট এবং নয় দশ এগারো ফেব্রুয়ারি পর্যন্ত টিকিট পেয়ে যাবেন পাঁচশো পঞ্চান্ন রিয়াল ভিউয়ার্স সেই লক্ষ্যে দেখুন তেরোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারি মাসের জেদ্দা প্রবাসীদের জন্য টিকিটের দাম অপরিবর্তিত পাঁচশো পঞ্চান্ন সৌদি রিয়ালে পেয়ে যাবেন সিঙ্গেল টিকিট সাতাশ আটাশ পর্যন্ত টিকিটের দাম অপরিবর্তিত রয়েছে মাত্র পাঁচশো পঞ্চান্ন সৌদি রিয়ালে পেয়ে যাবেন জেদ্দা থেকে ঢাকা বাংলাদেশের টিকিটের দাম আমরা এবার দেখব সাতাশ তারিখের টিকিটে কত কেজি মাল নেওয়া যাবে অর্থাৎ প্রতি টিকিটেরই কিন্তু একই পরিমাণ মাল নিতে পারবেন এখানে আমরা স্ক্রল করে নিচে নামলাম ইকোনমিক যে টিকিটটি রয়েছে সেটি পাঁচশো পঞ্চান্ন রিয়াল এটার ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে আপনি সাত কেজি করে একটি ব্যাগেজ নিতে পারবেন এবং তিরিশ কেজির দুইটি ব্যাগেজ নিতে পারবেন অর্থাৎ তিরিশ কেজির একটা এবং তিরিশ কেজির আরেকটা দুইটি ব্যাগেজে আপনি ষাট কেজি নিতে পারবেন সেই ক্ষেত্রে হাতে নিতে পারবেন আরও সাত কেজি ভিউয়ার্স বলছিলাম যারা জেদ্দা প্রবাসী তাদের জন্য টিকিটের দাম এবং কত কেজি মাল নেওয়া যাবে সেই সাথে এবার জানিয়ে দিব যারা দামমাম প্রবাসী তাদের জন্য টিকিটের দাম তো চলুন শুরু করা যাক সুপ্রি ভিউয়ার্স দাম্মাম প্রবাসীদের জন্য এবার থাকছে টিকিটের দাম যারা জাজিরা এয়ারলাইন্স করে ফেব্রুয়ারি মাসে দামাম থেকে ঢাকা বাংলাদেশে যাবেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের টিকিটের দামটিও কিন্তু জেদ্দা এবং রিয়াদের মতোই অপরিবর্তিত ফেব্রুয়ারি মাসের এক তারিখে আপনি টিকিট পেয়ে যাবেন পাঁচশো পঞ্চান্ন সৌদি রিয়াল এবং দুই ফেব্রুয়ারি টিকিট পেয়ে যাবেন পাঁচশো পঞ্চান্ন সৌদি রিয়াল তিনে ফেব্রুয়ারি চারও ফেব্রুয়ারি কিন্তু একই দাম রয়েছে এখানে খুব বেশি একটা তারতম্য নেই এবং পরিবর্তন নেই ছয় ফেব্রুয়ারি টিকিট রয়েছে পাঁচশো পঞ্চান্ন সৌদিরিয়াল ভিওয়ার্স আমরা এবার একটি টিকিট ওপেন করে দেখব যে কত কেজি মাল নেওয়া যায় এবং হাতে কত কেজি নেওয়া যাবে ব্যাগেজ কত কেজি নেওয়া যাবে আমরা এখানে নয় তারিখের টিকিটটি দেখছি নয় তারিখের ইকোনমিক যে টিকিটটি রয়েছে সেটির ভিতরে আমরা এখন প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি নিতে পারবেন সাত কেজির একটি ব্যাগেজ এবং তিরিশ কেজির সরি সাত কেজির একটি হাত ব্যাগে করে মাল নিতে পারবেন এবং তিরিশ কেজি করে দুটি পিস অর্থাৎ দুটি ব্যাগেজ নিতে পারবেন মূলত তারপরে আমরা দেখব দশ তারিখের টিকিট এবং এগারো তারিখের টিকিট একই দাম রয়েছে অপরিবর্তিত পাঁচশো পঞ্চান্ন সদিরিয়াল আমি গত দুই বছরের ভিতরে সবচেয়ে কম দামে টিকিটের দামটি দেখছি এখন ফেব্রুয়ারি মাসে অসম্ভব্য কম দামে টিকিট চোদ্দো পনেরো ষোলো সতেরো এবং আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচশো পঞ্চান্ন সৌদি রিয়াল তবে টিকেটের টিকিটের দামটি কিন্তু যে কোনো সময় পরিবর্তিত হতে পারে এটি আপনি যদি ফেব্রুয়ারি মাসে যান তাহলে এখন আজকে বা কালকে আপনি টিকিটটি কেটে রাখুন তাহলে আপনার জন্য ভালো হবে তাহলে সুন্দর মতো আপনি এই সময়ের ভিতরে বাংলাদেশ যেতে পারবেন আপনার ভ্রমণে খরচটা অনেক কম হবে আপনারা দেখতে পাচ্ছেন যে তেইশ চব্বিশ পঁচিশ ধারাবাহিকতায় আটাশ তারিখ পর্যন্ত কিন্তু দাম প্রবাসীদের জন্য টিকিটের দামটি কিন্তু একই রয়েছে ভিউয়ার্স আমরা আরেকটি টিকিট ওপেন করব সাতাশ তারিখের টিকিটটি ওপেন করে দেখছি যে পাঁচশো পঞ্চান্ন রিয়াল এবং কত কেজি মাল নেওয়া যাবে সেটি হলো সকল তারিখের জন্য সকল জায়গার জন্য একই রয়েছে হাতে সাত কেজি মাল নেওয়া যাবে এবং দুটি ব্যাগেজ তিরিশ কেজি করে দুটি পিচ নেওয়া যাবে অর্থাৎ ষাট কেজি নেওয়া যাবে সবটিভিওয়ার যারা সুলভ মূল্যে কম মূল্যে ভ্রমণ করতে চান বাংলাদেশে আসতে চান তারা অবশ্যই অবশ্যই এখনই টিকিট কেটে রাখতে পারেন কারণ এত কম দামে কেউ আপনাকে টিকিট দিবে না তবে জাজিরা এয়ারলাইন্সের সার্ভিসটা সবসময় ভালো অনেক প্রবাসীর পছন্দের একটি এয়ারলাইন্স বলা চলে এই জাজিরা এয়ারলাইন্সকে ভিউয়ার্স যারা প্রবাস সময় চ্যানেলে সম্পূর্ণ নতুন ভিওয়ার্স তাদের প্রতি অনুরোধ হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিবেন নিত্য নতুন নিউজ ও প্রবাস বিষয়ক আপডেট পাওয়ার জন্য আমি সাথে ছিলাম খুরশেদ মাহমুদ আপনারা দেখছেন প্রবাস সময় ফিরে আসবো নতুন অন্য কোনো নিউজ আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ